হারমোনিকা সঙ্গীত সম্মান আমরা তুলে দেব সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাতে। অজয়দা আমাদের মধ্যে রয়েছেন, এ সঙ্গীত সম্মান তো অগ্রজ অনুজকে দেয়, অনুজ অগ্রজকে দেয়, এইভাবেই আমাদের গানের ধারাবাহিকতা, গানের পরম্পরা চলে এসেছে। অজয়দা আমাদের মধ্যে রয়েছেন, সঙ্গীত জগতের দিদিদের পরের প্রজন্মের উজ্জ্বলতম নক্ষত্র হয়ে তাদের প্রতিনিধিত্ব করে আমরা অজয়দাকে মঞ্চে ডাকছি, মঞ্চে ডাকছি একই সঙ্গে শিবেন বাবুকেও, শিবেন দাশগুপ্ত। হারমোনিকা সঙ্গীত সম্মান 2008। সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে গান গেয়ে আপনার যে পরিচয়, তাতেই আমাদের জীবন হয়েছে গীতিময়। তুলতুল রাঙা পায়ে ফুল ফুল বন ছায়ে মায়াবতী মেঘের তন্দ্রা দেখেছি আপনারই গানে। ফুল ফাগুনের খেলায় মধুমালতির ডাকে আপনারই জন্য ছুটে ছুটে গেছি আমরা। কনক চাপা ফেলে সোনার চাপা নেবার মোহে আচ্ছন্ন দুঃসময়ও আপনারই গান প্রজাপতির পাখায় পাখায় রং ছড়ায়। সুনীল সাগরকূলে ঝিনুক তুলে আপনারই গানের মুক্ত খোঁজে। কেউ নিজেকে ছাড়া ভাবে না, বড় দেরিতে তা বুঝলেও আমরা আজও আপনার কথা ভাবি, ভাবব। যতই বলুন যাবার লগন, তবু আমরা সেই মধু নামেই ডাকব, বলবো বলো না বিদায় অমন স্বরে। নিজেকে বিনোদনের ঝলমলে দুনিয়া থেকে যতই সরিয়ে রাখুন, আমাদের কাছে আজও আপনি অধরা মাধুরী, জীবন যাকে বারে বারে ছন্দবন্ধনে ধরতে চায়। আপনিই শিখিয়েছেন চোখের আড়াল মনের আড়াল নয়, আপনার গানের ইন্দ্রধনু আজও আমাদের জীবনে স্বপ্ন ছড়ায়, হৃদয় ভরায়, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না ওড়ায়। আপনার করকমলে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি, হারমোনিকা সঙ্গীত সম্মান। শুধু গানের দিন এলাগোন গান শোনাবার আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি হলো, যে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দে দুজনকে একসঙ্গে মঞ্চে পাওয়া। বহুকাল পরে গান করবেন এবং আমরা দুজনেই একসঙ্গে সেদিন সায়েন্স সিটিতে গান করব। আজও সন্ধ্যাদির নাম শুনলে পরে আমাদের মনে একটা রোমাঞ্চ হয়। সন্ধ্যাদির গান শুনবার জন্য মানুষ এসছেন দিল্লি থেকে, জয়পুর থেকে, ব্যাঙ্গালোর থেকে, মাদ্রাস থেকে, পুনে থেকে। আমাদের কৈশোর এবং প্রথম দারুণ্য, এ তো একদম সমস্ত আকাশ মগ্ন করে রেখেছিল সন্ধ্যাদির গান। পশ্চিমবঙ্গে সন্ধ্যাদির মতো গান এতবার শুনেছি, এত ভালোবাসার গান শুনেছি, ভাবাই যায়। এবছর তারা সন্ধ্যাকে সেই সম্মান দিয়ে বরণ করছেন, তার জন্য আমি তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। যে কোনো সম্মান যখন কেউ পায় সেটা ভালো লাগে। এবছর আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে, ভীষণভাবে কৃতজ্ঞ। ভগবানের কাছে প্রার্থনা, সন্ধ্যা ভালো থাকুক এবং সন্ধ্যা যেন এইরকম প্রোগ্রামে আরও আপনাদের সামনে আসতে পারে, আমরা একসঙ্গে গান করতে পারি, আমি এটা আশা করব।